Assalamualaikum everyone. Welcome to Lucas Kitchen. অনেকদিন ধরেই আবারো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি বানাবো ড্রাই ফ্রুটস কেক। এই কেকটি বানানো যেমন সহজ, তেমন খেতে খুব সফট এবং মজাদার। তো চলুন শুরু করে দেওয়া যাক কিভাবে বানানো হয় এই কেকটি। প্রথমে আমি একটি ওভেন প্রুফ পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রটি একটু ভালো করে ওয়েল ব্রাশ করে নেব। এরপর পাত্রটিকে একটু সাইড করে রেখে দেব। এখন একটা পাত্রে চারটি ডিমের সাদা অংশ নিয়ে নেব। সাদা অংশ প্রথমে ভালো করে বেট করে ফোম বানিয়ে নেব। এরপর অল্প অল্প করে এক কাপ পরিমাণ পাউডার সোডা অ্যাড করে নেব, যাতে ফোমগুলো একদম পারফেক্টলি পাওয়া যায়।
দেখতেই পাচ্ছেন কত ইয়ামি দেখতে হয়েছে এবং কত সফট হয়েছে, কত মজাদার হয়েছে। আপনারা অবশ্যই তাকে ট্রাই করে দেখবেন, যাতে কেকটা খেতে খুব মজাদার এবং হেলদি হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।